রাজ্য বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, রাজ্য রাজনীতিতে ক্রমাগত রাজনৈতিক পরিবর্তন ঘটতে চলেছে। বর্তমান শাসক দলের বিরুদ্ধে সমগ্র বিরোধী দল যখন এককাটা, তখনই কংগ্রেস দলে এক মহাবিস্ফোরণ ঘটেছে। কি সেই মহাবিস্ফোরণ? এই বিস্ফোরণ কে ঘটালো? এ নিয়ে ইতিমধ্যেই রাজধানীর পুষ্পবিশ্বমণিতে ব্যাপক চর্চা শুরু হয়ে গেছে। কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা এক সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে দাবি করেছেন যে কৃষ্ণনগর বিধানসভার উপনির্বাচনে কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা স্থানীয় প্রার্থী বিল্লাল মিয়াকে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত করতে হবে এবং এ বিষয়ে তিনি দিল্লির কাছে ইতিমধ্যে দাবি পেশ করেছেন। বিল্লাল মিয়াকে যেন বক্সনগর কেন্দ্রে প্রার্থী করা হয় সেই দাবি জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বরিষ্ঠ নেতা বীরজিৎ সিনহা। সেই সঙ্গে তিনি আরও দাবি করেছেন যে ধনপুর কেন্দ্রটি তিপ্রামাতাকে তুলে দিতে হবে, অর্থাৎ তিপ্রামাতা প্রার্থী ধনপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করুক, এই দাবি তিনি করছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। আসন্ন বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস দলের প্রাক্তন সভাপতির এই দাবিকে কেন্দ্র করে ইতিমধ্যে পুষ্পবিশ্বমণিতে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। প্রদেশ কংগ্রেসের রাজ্য কমিটি কি বীরজিৎ সিনহার এই দাবি মেনে নেবে? বক্সনগর কেন্দ্রে বিল্লাল মিয়াকে কি প্রার্থী করবে কংগ্রেস? যদি কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা এই মর্মে দিল্লির কাছে দাবি জানিয়েছেন যে বক্সনগর কেন্দ্রে যাতে বিল্লাল মিয়াকে মনোনীত করা হয়।